ভারতের উত্তরাখণ্ডে সুরঙ্গ ধসে পড়ার প্রায় একশো পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হননি আটকে পড়া চল্লিশ শ্রমিকের একজনও নির্মাণাধীন টানেলের একটি বড় অংশ ধসে পড়ায় বন্ধ রয়েছে উদ্ধার কাজ শুক্রবার সুরঙ্গের মুখে আটকে থাকা পাথর সরাতে গেলে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এরপরই স্থগিত করা হয় উদ্ধার কাজ ধারণা করা হচ্ছে ভারী খনন যন্ত্র ব্যবহারে সুরঙ্গের ভেতরে ধস নেমেছে এমন পরিস্থিতিতে আটকে থাকা চল্লিশ শ্রমিককে কিভাবে উদ্ধার করা হবে তা নিয়ে বিশেষজ্ঞদের একটি বৈঠক ডাকা হয়েছে পরিস্থিতির মোকাবিলায় বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারাও দেড় শতাধিক স্থানীয় উদ্ধারকর্মীর পাশাপাশি থাইল্যান্ড ও নরওয়ে থেকেও দুটি সংস্থাকে ডেকে পাঠিয়েছে রাজ্য সরকার গেল রোববার সকালের এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে আটকা শ্রমিকরা সুস্থ আছেন বলে দাবি কর্তৃপক্ষের একটি পাইপের মাধ্যমে তাদের খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে তবে ছয় দিন পেরিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বজনদের মাঝে